গত ক্লাসে আমরা আপনাদেরকে পড়িয়েছি যে আল্ট্রাসোনোগ্রামের বিভিন্ন ফিজিক্স। তো আমরা যে বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আল্ট্রাসোনোগ্রামের যে ইমেজটা রয়েছে সেই ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে একটা গল ব্লাডার, এবং এই গল ব্লাডারের মধ্যে কিছু হাইপার ইকো আমরা দেখতে পাচ্ছি এবং অমসৃণ কিছু হাইপার ইকো, যেটাকে আমরা স্পষ্ট ক্লিয়ারলি ওয়েল ডিফাইন্ড আমরা ক্লিয়ারলি ডিফাইন করতে পাচ্ছি যে এখানে কিছু পাথর বা স্টোন রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এখন কথা হলো হতে পারে সেটা স্টোন, হতে পারে ফ্যাট, হতে পারে অন্য কিছু, যেহেতু অ্যানিকো রয়েছে হতে পারে সিস্ট। তো এখানে আমার হাইপার ইকোর পরে যে ব্ল্যাক শ্যাডো রয়েছে এটাকে বলা হয় পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো, পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো। আমরা একটু খাতা কলমে নোট করে নেই, যখন কোনো হাইপার ইকো ইমেজের সামনের দিকে ব্ল্যাক বা নো ইকো দেখা যায় বা ছায়া দেখা যায় সেটাকে আমরা সাধারণ অর্থে পাথর ধরে নেব। আবার হাইপার ইকোর সামনে যদি আমরা কোনো অ্যাকোস্টিক শ্যাডো দেখতে না পাই, দ্যাট মিন্স আমরা সেটাকে ধরে নেব যে সেটা পাথর না অন্য কিছু, হতে পারে ফ্যাট ডিপোজিট, হতে পারে অন্য কিছু, কিন্তু দিস ইজ নট এ স্টোন। তাহলে যখন কোনো হাইপার ইকোর সামনে আমরা ব্ল্যাক বা ডার্ক বা অ্যানিকো দেখতে পাবো সেটাকে ইংরেজিতে কিছু টার্ম, সব বাংলায় পড়ানো যাবে না, কিছু টার্ম আপনাকে শিখে নিতে হবে, সেটাকে বলা হয় পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো, পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো। এখন আসেন আরেকটি টার্ম আমরা দেখতে পারবো হাইপার ইকোর, সেটা হলো পোস্টেরিয়ার অ্যাকোস্টিক ইনহ্যান্সমেন্ট। ইনহ্যান্সমেন্টকে যদি আমরা বাংলা করি সেক্ষেত্রে এটা বিবৃদ্ধি বিস্তার বলা হয় থাকে। কিছু অঙ্গ আছে, আমি এর আগে বলেছি যে কিছু জায়গায় বেশি ইকো তৈরি হয়, কিছু জায়গায় ইকো তৈরি হয় না। যেমন যেখানে ফ্লুইড রয়েছে সেখানে ইকো তৈরি হয় না, তো যেই জায়গায় ফ্লুইড রয়েছে বিশেষ করে গল ব্লাডার, তারপর ইউরিনারি ব্লাডার, আমি খুব সহজ দুটো অর্গান নিয়ে কথা বলবো। তো এখানে আমরা দেখব যে এই ব্ল্যাকের আশেপাশে অনেকগুলো দেখা যায়, সামনে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে হাইপার ইকো দেখা যাচ্ছে, হাইপার ইকো। আগেরটায় আমরা দেখেছি যে হাইপার ইকোর বিপরীতে ডার্ক বা নো ইকো, কিন্তু ব্লাডারের চারদিকে প্যারেনকেমার কিছু হাইপার ইকো দেখা যায়, অনেকটা মনে হয় যে এর একটা ছায়া এখানে, এটাকে বলা হয় ইনহ্যান্সমেন্ট। দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর মেডিকেল ডায়াগনোসিস, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য যে অ্যাকোস্টিক শ্যাডো এবং ইনহ্যান্সমেন্ট এটার মধ্যে তফাৎ কি, এই দুটা জিনিস আমাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো এবং পোস্টেরিয়ার অ্যাকোস্টিক ইনহ্যান্সমেন্ট। তো এর আগে আমরা লিভারের আলোচনায় যাব, লিভারের আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু আলোচনা আপনাদেরকে করতে চাই বা করা উচিত বলে আমি মনে করি। সেটা হলো যে আমরা যে আল্ট্রাসোনোগ্রাম বা আল্ট্রাসোনোগ্রামের যে কোর্স নিয়ে আলোচনা করছি, এই আল্ট্রাসোনোগ্রামে আমি কিছু বিষয় স্কিপ করে গিয়েছি এবং সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো যে আমরা যে প্রোব বা ট্রান্সডুসারের কথা বলছি, এই ট্রান্সডুসার গুলোর মধ্যে জনপ্রিয় হলো কনভেক্স প্রোব, যেটা সাধারণত অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রামের জন্য ব্যবহার করা হয়, প্রেগনেন্সি আল্ট্রাসোনোগ্রাম, এসবিএস, হেপাটোবিলিয়ারি সিস্টেম, ব্লাডার, এই পেটের যে আল্ট্রাসোনোগ্রাম গুলো করা হয়। আর লিনিয়ার প্রোব সাধারণত আমরা থাইরয়েড এবং ব্রেস্টের জন্য ব্যবহার করি, এছাড়াও আর অনেকগুলো প্রোব রয়েছে, সেগুলোর জন্য আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো, আরেকটি প্রোব বর্তমান সময়ে একটি পরিচিত, সেটা হলো টিবিএস প্রোব, যেটাকে ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম, অর্থাৎ যেটা যৌনঙ্গে আল্ট্রাসোনোগ্রামের যে প্রোবটা প্রবেশ করিয়ে অনেকটা লম্বা আকৃতির, দণ্ডাকৃতির আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এই বিষয়গুলো আপনাদেরকে একটু
জেনে রাখতে হবে। তো এখন কথা হলো আমরা লিভারের আলট্রাসোনোগ্রাম নিয়ে আলোচনা করব, এবং লিভার আলট্রাসোনোগ্রাম আলোচনা করতে গেলে আমরা লিভারের একটু স্বাভাবিক অ্যানাটমিটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। সেটা হলো আমরা লিভারের আলট্রাসোনোগ্রাম বা লিভারের অ্যানাটমি আলোচনা করতে গেলে প্রথম আমরা এই অঙ্গ সম্পর্কে একটু ধারণা নেব। সেটা হলো আমাদের পেটের একটি বৃহৎ অঙ্গ হলো লিভার, এবং যেটার অবস্থান হলো আমাদের পেটের ডান দিকে। তাহলে প্রথমত আমরা জানি যে লিভারটা পেটে আছে এবং পেটের ডান দিকে রয়েছে, এবং একটা বৃহৎ অঙ্গ, এবং এটা দুটো লোব রয়েছে, একটা হলো লেফট লোব আর একটা হলো রাইট লোব। রাইট লোবটা লেফট লোবের চাইতে একটু বড়। তাহলে মোটামুটি আমরা এই লিভারটা সম্বন্ধে আমরা ধারণা পেলাম, এবং লিভারটা অনেকটা ত্রিভুজাকৃতির। তো এই লিভারটাকে যদি আমরা স্ক্যানিং করতে যাই তাহলে আমাদের আর একটু ডিপে যেতে হবে। সেটা হলো আমাদের এই পেটের সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন বা তথ্য আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি এই পেটকে একটা কাল্পনিক মিডিলে যদি আমরা একটা কাল্পনিক বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এটাকে পরস্পরে ছেদ করে, আপনারা যারা জিওমেট্রি পড়েছেন যে এটা পরস্পরে ছেদ করলে এটা 9টা পার্ট হয়। এই 9টা পার্টের যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমে আমরা বাংলার চেয়ে ইংরেজিতে সুবিধা, আপনারা ইংরেজি, তারপর যারা না বুঝেন তারা বাংলায় করবেন, আমি পড়িয়ে দেব। সেটা হলো এখানে দেখেন একটা বর্গক্ষেত্র, আম্বিলিক্যাল রিজনে একটা বর্গক্ষেত্র রয়েছে। তো বর্গক্ষেত্র হওয়ার পরে পরস্পরের রেখাগুলো ছেদ করে একটা জায়গায় গিয়ে থেমেছে, এবং এই বর্গক্ষেত্রের থেকে যদি আমরা উপরে যাই এবং উপরে গেলে আমরা দেখব ইপিগ্যাস্ট্রিক। আমরা কয়েকটা জিনিস মুখস্থ করবো, যে ইপিগ্যাস্ট্রিক আমরা মুখস্থ করলাম, এরপরে রাইট হাইপোকন্ড্রিয়াক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, এর নিচে রয়েছে আম্বিলিক্যাল রিজন, আম্বিলিক্যাল রিজনে রাইট লাম্বার রিজন এবং লেফট লাম্বার রিজন, আমি এরপরে রয়েছে রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক রিজন এবং লেফট ইলিয়াক, এগুলো আমাদের আলোচনার বিষয় না। তো মূলত লিভারকে যদি আমরা স্ক্যানিং করতে যাই তাহলে আমাদের এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, ইপিগ্যাস্ট্রিক রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন এবং লেফট লাম্বার রিজনে কখনো কখনো কোনো লিখেছেন, তবে সাধারণত না, আমরা এই জিনিসগুলো দেখব। এবং বিশেষ করে রাইট হাইপোকন্ড্রিয়াক এবং ইপিগ্যাস্ট্রিক অঞ্চলে এর বেশিরভাগ অংশ থেকে থাকে, এবং লেফট হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে খুব কম অঞ্চল বা কম অংশ এখানে আমরা দেখে থাকি। তো এই রাইট হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে আমরা যে অঙ্গগুলো দেখে দেখে থাকি সেই অঙ্গগুলোর মধ্যে লিভার, কিডনি, গল ব্লাডার, তারপর ইন্টেস্টাইন, এগুলোকে আমরা সাধারণত দেখে থাকি। লিভারের আলট্রাসোনোগ্রাম করতে হলে আমাকে লিভারের ইন্টারনাল কিছু বিষয় জানতে হবে। এটা আমরা লিভারের বাহ্যিক যে কাঠামো, বাহ্যিক যে অবস্থান, বাহ্যিক যে প্রকৃতি এবং বাহ্যিকভাবে যে লিভারের অবস্থান প্রকৃতি সেগুলো আমরা জানলাম। তাহলে আমাদের লিভারের ভিতরে কিছু ভেসেল রয়েছে, কিছু ভেইন রয়েছে, এর আশেপাশে কিছু বিষয় রয়েছে, ইনফেরিয়র ভেনাকাভা রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলস জানতে হবে। এখন আমরা যদি আলট্রাসোনোগ্রামের লিভার দেখতে চাই তাহলে এই লিভারটা অনেকটা, এই যে আমরা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটার মতো অনেকটা দেখতে পাবেন। আপনারা যে ব্লু কালারের যে এটা রেখা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারের রেখাটা হলো, ধরুন আমরা প্রোব, দূর থেকে আমরা এই প্রোবটাকে স্থাপন করব। যদি আমরা এই দূর থেকে এই প্রোবটাকে স্থাপন করি তাহলে আমরা এদিকে দেখতে পাবো যে রাইট লোবের পাশে আমরা দেখতে পাবো ডায়াফ্রাম, এবং এর পাশে উপরের দিকে আমরা পাবো লাং। তো এই বিষয়গুলো জানতে হবে, এবং রাইট লোব এবং লেফট লোব মাঝে একটা ইলিউশন রয়েছে, মাঝে একটা দাগের মতো অনেক সময় আমরা দেখতে পাই। তো এর লিভারের মধ্যে রয়েছে গল ব্লাডার, গল ব্লাডার একটা আলাদা পার্টে আমরা আলোচনা করব। তো এই লিভারটাকে যখন আমরা
এই আল্ট্রাসোনোগ্রাফিক ইমেজ হিসেবে আমরা যখন চিন্তা করি, যখন আমরা মেশিন স্ক্যানিং করি, ঠিক এভাবে দেখা যায়। আপনারা এখানে লিভারটাকে দেখতে পাচ্ছেন যে নিচে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা হলো এই যে এখানে ডায়াফ্রামটা, এবং উপরে লিভারের এই লিভারটা এই কোনাকুনিক ভাবে মাপ দিতে হয় এবং মাপ নেওয়াটা আমরা শেখাবো। এবার লিভারের ইন্টারনালি যদি আমরা দেখি, যে বিষয়গুলো আপনাদের খুব জানার দরকার, যে লিভারের সাথে পারস্পরিক যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেই সম্পর্কে আমাদের একটু আইডিয়া নেওয়া খুবই জরুরি। সেটা হলো লিভারের লিভারকে আমরা দেখেছি যে লিভারের অবস্থান হলো ডান দিকে, এবং লিভারের মধ্যে অনেকটা একটা শিম বিচি, যে শিমের যে গাছ রয়েছে যেটা দু পাতা বা তিন পাতা ছেড়েছে বা বড় হয়েছে, ঠিক তেমনি ভাবে একটা কাল্পনিক আমরা ট্রি দেখতে পাই। এবং এই ট্রি যে বিষয়গুলো আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখি ট্রির সাথে যে বড় গোলাকার যে অঙ্গটা রয়েছে, এই ওভাল আকৃতির যে অঙ্গটা রয়েছে সেটা হলো গল ব্লাডার, এবং এর মধ্যে কয়েকটি ডাক্ট রয়েছে। ডাক্টের মধ্যে আমার ডান দিকে যেটাকে সেই ছবিটাকে দেখা যাচ্ছে, মানে ক্যামেরার ছবিগুলো সাধারণত উল্টো দেখায়, তো সেক্ষেত্রে আমরা দেখব লেফট হ্যাপাটিক ডাক্ট, রাইট হ্যাপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, কমন হ্যাপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এই কয়েকটি আপনাকে খুব বেশি করে জানতে হবে। তাহলে আমরা কি দেখব যে গল ব্লাডারের একটু উপরে যদি আমরা যাই, বা গল ব্লাডারের গল ব্লাডারটা যখন যে ডাক্ট গুলোতে গিয়ে মিশেছে, ঠিক তার একটু আগে যেটা ডাক্তটা রয়েছে সেটাকে বলা হয় সিস্টিক ডাক্ট, এবং সিস্টিক ডাক্টের একটু উপরে আমরা দেখব কমন হ্যাপাটিক ডাক্ট, এবং কমন হ্যাপাটিক ডাক্টের নিচে আমরা দেখব কমন বাইল ডাক্ট। আপনারা একটা মিনিট। তো এখন আমরা একটা বিষয় আমাদের এখানে খেয়াল করতে হবে, আমরা সবাই যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার এখানে, যে এই গল ব্লাডার একটি প্যাথোলজি থাকে, সেই গল ব্লাডারের প্যাথোলজি হলো গল ব্লাডারের যে প্যাথোলজি মানে কমন প্যাথোলজি সেটা হলো কলিলিথিয়াসিস, অর্থাৎ গল স্টোন। এই গল স্টোনে আমরা যেটা দেখি যে আমাদের কাছে অনেক কেস আসে, কিন্তু এই আমাদের এই কেসগুলো আমরা বলে থাকি যে আমরা এটা ভালো করে দেব, এটা সুস্থ হয়ে যাবে, এরকম আমরা অনেক কিছুই বলি, কিন্তু এটার ভাবি ফল প্রগনোসিস আমরা কিছুই জানি না। তো আপনারা যারা এই গল ব্লাডারের ট্রিটমেন্টটা আমরা করি, তাদেরকে একটু জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা দেখেন এই যে গল ব্লাডারের থেকে যে প্রথম ওপেনিংটা আমরা যেটা দেখব সেটা হলো সিস্টিক ডাক্ট, এবং এটাকে যদি আমরা রেক্টামের মাধ্যমে বের করা ছাড়া আর কোনো পথ নাই, সেখান থেকে আমাদের আসতে হবে কমন বাইল ডাক্টে। কমন বাইল ডাক্ট থেকে আসতে হবে অ্যাম্পুলাতে আসতে হবে, অ্যাম্পুলায় আসার পরে ডিউডেনামে আসবে, এরপরে হয়তো এটা বের হয়ে যেতে পারবে। তো আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনাদেরকে দেখালাম সেটা হলো যে এটা এই ভেইন গুলো, এই ডাক্ট গুলো আমাদেরকে পার হয়ে এসে তারপর এই পাথরগুলো বের হয়ে আসতে হবে। তো সুতরাং চটকদার বিজ্ঞাপন আমরা দেওয়া থেকে বিরত থাকবো। বেশিরভাগ কেস কোলিলিথিয়াসিস এর কেস গুলো আমাদের হোমিওপ্যাথিতে সফল হয় না, অনেক বড় বড় ডাক্তাররা লিখেছেন, অনেকেই ফেসবুকেও প্রচারণা চালান, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে বেশিরভাগ এই কোলিলিথিয়াসিস এর রোগীকে ভালো দেওয়া করা যায় না, বরঞ্চ এদেরকে কষ্ট দেওয়া হয় রোগীদেরকে। সেজন্য আপনি 2-4 মাত্রা ওষুধ প্রয়োগ করতে পারেন, এবং যদি দেখেন যে রোগীর ব্যথা ট্যাথা সবকিছু কমেছে এবং অঙ্গক্রমণ নাই কমে যাচ্ছে, দেন আপনি আকৃতি এবং অবস্থা অনুযায়ী অ্যাডভাইস করবেন, নতুবা তাকে সার্জারির জন্য আপনি প্রেসক্রিপশন অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তো তাহলে আমরা অ্যানাটমিক যে অংশগুলো সেগুলো আমরা সেরে নেই। সেটা হলো আমরা দেখলাম যে লিভারের মধ্যে কতগুলো ডাক্ট রয়েছে, লেফট হেপাটিক ডাক্ট রয়েছে, তারপর রাইট হেপাটিক ডাক্ট রয়েছে, সিস্টিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এবং
কমন হেপাটিক ডাক্ট, এগুলো রয়েছে। তো এছাড়া আমরা লিভারে আরেকটি বিষয়, যখন লিভারে আমরা স্ক্যানিং করি তখন আমাদেরকে সেমিলুনার একটা রিজন বা কোস্টাল মার্জিনের সাবকোস্টাল মার্জিনে আমাদেরকে প্রোব রাখতে হয়। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যেখানে কোস্টাল মার্জিন লেখা রয়েছে। আমাদের হার্ট বা আমাদের রিবস রয়েছে, এই রিবস গুলোকে যদি আমরা গণনা করি, লিভারের যে অবস্থান সেই অবস্থানটা হলো 7 থেকে 11তম রিবস। এই 7 থেকে 11তম রিবস এর অর্থাৎ 12তম রিবস এর আগে থেকে যদি আমরা একটা অর্ধচন্দ্র আঁকি আমাদের জিফয়েড প্রসেস পর্যন্ত, এর নিচের যে অঞ্চল রয়েছে এই অঞ্চলে মূলত আমাদেরকে ট্রান্সভার্সলি আমাদের প্রোবটা ধরতে হবে এবং আল্ট্রাসনোগ্রাম করতে হবে। তাহলে অর্থাৎ হলো সাবকোস্টাল মার্জিন এলাকায় যদি আমি সেমি লুনার যে অঞ্চলটা রয়েছে রিপসের এখানে যদি আমরা প্রোবটাকে স্থাপন করি এবং ডানে বামে উপর নিচে এভাবে করে আমরা আল্ট্রাসনিক ইমেজ যদি গ্রহণ করি, তাহলে আমরা লিভারের একটা অংশ দেখতে পাবো। তবে হ্যাঁ, লিভারকে দেখতে হলে, আমাদের ভালোভাবে ক্লিয়ারলি স্পষ্ট দেখতে হলে আমাদেরকে অবশ্যই কিছু প্রিপারেশন থাকতে হবে। সেই প্রিপারেশনটা হলো আমাদের রোগীকে অবশ্যই ফাস্টিং 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং রাখতে হবে, তাহলে বেটার পাওয়া যায়। এবং ফাস্টিং না হলেও আমরা এই লিভারকে স্ক্যানিং করতে পারি। আমি প্র্যাকটিক্যালে যে দেখেছি যে আমাদের এই অ্যাঙ্গেল পরিবর্তন করে এই লিভারকে স্ক্যানিং করা যায়, তবে ফাস্টিং হলে খুব ভালো হয়।